আজ আমি তৈরি করে দেখাবো ঝিঙে আর আলু দিয়ে নিরামিষ একটি রেসিপি। এই রেসিপিটি এইভাবে তৈরি করলে লুচি, রুটি, পরোটা, গরম গরম ভাত সব কিছুর সাথে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি এখানে ঝিঙেগুলো আর আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব, আর হাফ চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ি। আর এখানে দিয়ে দেব আমি বেসন। এখানে আমি 2 চামচ বেসন ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যেমন সবজি নেবেন সেই হিসাবে কিন্তু এখানে বেসনটা নিয়ে নেবেন। আমি বেসনটা দিয়ে আলু আর ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নেব। চামচ দিয়ে মেশানো যাচ্ছিল না, তার জন্য আমি হাতের সাহায্যে ঝিঙে আর আলুটাকে ভালো করে সবকটা উপকরণের সাথে মাখিয়ে নেব। আমি ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি। এবার এটা এইভাবেই রেখে দেব। ততক্ষণে একটা কড়াই নিয়ে তার মধ্যে আমি কিছুটা বাদাম, 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দেব। এবার সবকটা উপকরণ আমি একটু হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু বেশি ভাজার একদমই দরকার নেই, হালকা একটু ভাজলেই হয়ে যাবে। দেখুন, আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব আর মিক্সিতে দিয়ে আমি জলের সাহায্যে ভালো করে একটু পেস্ট করে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে নাড়াচাড়া করে ভালো করে গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে মেখে রাখা ঝিঙে আর আলুগুলোকে দিয়ে দেব। ঝিঙে আর আলুটাকে হাই আঁচে রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, এবার আমি এগুলোকে তুলে নেব। এটা কিন্তু অবশ্যই হাই আঁচে ভাজতে হবে, লো মিডিয়াম বা লো আঁচে কিন্তু ভাজলে ঝিঙে থেকে জল ছেড়ে দিতে পারে। আমি 2টো একসাথে ভেজেছি, আপনারা চাইলে কিন্তু ঝিঙে আর আলুটা আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি আরও পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ এখানে আদা বাটা, আর তার উপরে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। তাহলে আদাটা ছিটে আর এদিক ওদিক যাবে না। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছি ভাজা বাদাম, জিরে আর শুকনো লঙ্কার, সে পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আপনারা চাইলে কিন্তু পেস্টের মধ্যে 2-3টে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি দিইনি। এবার এর মধ্যে দিয়ে দেবো আবার স্বাদ অনুসারে লবণ। আমি কিন্তু তখন অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম, তার জন্য আমি এখানে লবণটা আবার দিলাম। আপনারা কিন্তু লবণটা অবশ্যই চেক করে দেবেন। আর 1/2 চা চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ি। এবার মশলাটাকে তেল ছেড়ে যাওয়া অবধি কষিয়ে নেব। দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ঝিঙে আর আলুগুলোকে দিয়ে দেব। ঝিঙে আর আলুগুলোকে দিয়ে মশলার সাথে আমি আবার 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে সে মশলা ধোয়া বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা আপনারা গ্রেভি কেমন রাখতে চান সেই হিসাবে কিন্তু দিয়ে দেবেন। আমি যেহেতু এখানে বেশি গ্রেভি রাখবো না, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 ছোট টমেটো। টমেটোটাকে কিন্তু আমি মশলার সাথে কষাইনি, আমি এইভাবেই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মশলার সাথেও কষিয়ে নিতে পারেন। এবার আমি 5 থেকে 6 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। দেখুন, ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে ঘি। এখানে 1/2 চা চামচ আমি ঘি ব্যবহার করেছি, যেহেতু আমার তরকারিটা অল্প। আর এখানে আপনারা চাইলে কিন্তু চিনির ব্যবহার করতে পারেন, আমি করিনি। এবার একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ঝিঙে আলুর নিরামিষ একটি রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। রুটি, লুচি, পরোটা, গরম গরম ভাত সব কিছুর সাথে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।